আগের ফাইলের কন্টিনিউশন পেজ 176 কোশ্চেন নাম্বার 33 হু ওয়াজ দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত কে ছিলেন আনসার পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত কোশ্চেন নাম্বার 34 হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন পক্ষী লক্ষ্মণ আনসার পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল অ্যান্ড আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ APJ আব্দুল কালামস ফাদার পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত এবং APJ আব্দুল কালামের বাবার অতি ঘনিষ্ঠ বন্ধু কোশ্চেন নাম্বার 35 হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কালামের বাবার সঙ্গে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর সম্পর্ক কেমন ছিল আনসার APJ আব্দুল কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়্যার ইন্টিমেট ফ্রেন্ডস APJ আব্দুল কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু কোশ্চেন নাম্বার 36 হোয়াট উড কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাসেস কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কি আলোচনা করতেন আনসার APJ আব্দুল কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী উড ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স APJ আব্দুল কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন 37 হাউয়ার কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ড্রেসড ওয়াইল ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স আধ্যাত্মিক বিষয়ে আলোচনার সময় কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কেমন পোশাক পরতেন আনসার ওয়াইল ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স APJ আব্দুল কালামস ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়ার ড্রেসড ইন দেয়ার ওন ট্র্যাডিশনাল আর্টার আধ্যাত্মিক বিষয়ে আলোচনার সময় APJ আব্দুল কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী নিজের প্রথাগত পোশাক পরে থাকতেন কোশ্চেন নাম্বার 38 হোয়াট ডিড কালাম ওয়ান্ট টু নো অ্যাবাউট প্রেয়ার ফ্রম হিজ ফাদার কালাম তার বাবার কাছে প্রার্থনা সম্পর্কে কি জানতে চেয়েছিলেন আনসার ফ্রম হিজ ফাদার APJ আব্দুল কালাম ওয়ান্টেড টু নো দ্য ইউজফুলনেস অফ প্রেয়ার APJ আব্দুল কালাম বাবার কাছে প্রার্থনার উপযোগিতা সম্পর্কে জানতে চেয়েছিলেন কোশ্চেন নাম্বার 39 হোয়াট ক্যান প্রেয়ার মেক পসিবল প্রার্থনা কি সম্ভব করতে পারে আনসার প্রেয়ার ক্যান মেক পসিবল আ কমিউন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল প্রার্থনা মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগ সাধন করতে পারে কোশ্চেন নাম্বার 40 হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার হ্যাপেন্স হোয়েন হি প্রে কালামের বাবার মতে প্রার্থনা করার সময় কি ঘটে আনসার অ্যাকর্ডিং টু APJ আব্দুল কালামস ফাদার হোয়েন উই প্রে উই ট্রান্সেন্ড আওয়ার বডিলি এক্সিস্টেন্স অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস APJ আব্দুল কালামের বাবার মতে প্রার্থনা করার সময় আমরা দেহজ অস্তিত্বকে অতিক্রম করে বিশ্ব জগতের অংশ হয়ে উঠি 41 where in lies the superiority of the cosmos বিশ্ব জগতের শ্রেষ্ঠত্ব কিসে আনসার দ্য সুপিরিয়রিটি অফ দ্য কসমস লাইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য কসমস নোজ নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অর ক্রেড বিশ্ব জগতের শ্রেষ্ঠত্ব হলো এই যে সেখানে ধনী দরিদ্র বয়স জাতি বা ধর্মের কোনো ভেদাভেদ নেই 42 হাউ কুড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কালামের বাবা কেমনভাবে জটিল আধ্যাত্মিক তত্ত্ব বোঝাতে পারতেন APJ আব্দুল কালামস ফাদার কুড কনভারি কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল কলোকুয়াল তামিল APJ আব্দুল কালামের বাবা খুব সরল কথ্য তামিলে জটিল আধ্যাত্মিক তত্ত্ব বোঝাতে পারতেন কোশ্চেন নাম্বার 43 হাউ ডিড কালামস ফাদার লুক আপন এভরি হিউম্যান বিংস কালামের বাবা প্রতিটি মানুষকে কোন দৃষ্টিতে দেখতেন আনসার APJ আব্দুল কালামস ফাদার লুকড আপন এভরি হিউম্যান বিং অ্যাজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ ম্যানিফেস্ট ডিভাইন বিং APJ আব্দুল কালামের বাবা সমগ্র ঐশ্বরিক সত্তার এক বিশিষ্ট অংশ হিসেবে প্রতিটি মানুষকে দেখতেন
Question number 44. What, according to Kalam's father, should one do when troubles come? Dukho koshto ele Kalamer babar mote ki kora uchit? Answer, according to APJ Abdul Kalam's father, one should try to understand the relevance of sufferings when troubles come. APJ Abdul Kalamer babar mote dukho koshto এলে এই দুঃখ কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করা উচিত। 45. What, according to Kalam's father, is the utility of adversity? কালামের বাবার মতে এই দুঃসময়ের উপযোগিতা কি? Answer, according to APJ Abdul Kalam's father, adversity presents opportunities for introspection. APJ Abdul Kalam's বাবার মতে দুঃসময় আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। Page 177, question number 46. His answer filled me with a strange energy and enthusiasm. Whose answer does the speaker refer to? Bokta kar upor uttorer kotha bolechen. Answer, the speaker APJ Abdul Kalam refers to the answer given by his father. Bokta APJ Abdul Kalam tar babar deva uttorer kotha bolechen. Question number 47, his answer filled me with a strange energy and enthusiasm. How was the answer spoken? Uttoti kibhabe dewa hoyechilo? Answer, the answer was spoken in a low, deep voice. Uttoti nichu shore gobhir pratyayer shonge dewa hoyechilo. Question number 48, then the answer is a low, deep voice. What was the impact of the answer upon the writer? এই উত্তর লেখকের উপর কি প্রভাব ফেলেছিল? Answer, the answer filled the writer APJ Abdul Kalam with a strange energy and enthusiasm. এই উত্তর লেখক APJ Abdul Kalam কে এক অদ্ভুত প্রাণশক্তি এবং উৎসাহে ভরিয়ে দিয়েছিল। 49. What do human beings do whenever they find themselves alone? মানুষ নিজেকে যখন নিঃসঙ্গ বা একা হয়ে যেতে দেখে তখন কি করে? Answer, in accordance with Janul Abedin, the father of APJ Abdul Kalam, whenever human beings find themselves alone, they look for company. APJ Abdul Kalamer baba Janul Abedin er mothe manush jokhon nijeke nishongo ba eka hoye jete dekhe she shongi khoje. Question number 50, what do human beings do when the rich and impish dishahara হলে মানুষ কি করে? আনসার, ওয়েন হিউম্যান বিংস রিচ অ্যান্ড ইম্পেস, জয়নুল আবেদিন থট দে সার্চ ফর সাম ওয়ান হু ক্যান শো দেম দ্য ওয়ে আউট। জয়নুল আবেদিন মনে করতেন দিশেহারা হলে মানুষ এমন একজনকে খোঁজে যে তাকে পথের দিশা দেখাতে পারে। কোশ্চেন নাম্বার 51, হোয়াট রোল ডেড কালামস ফাদার প্লে ফর পিপল ইন ডিস্ট্রেস? দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য কালামের বাবা কি ভূমিকা পালন করতেন? আনসার, এপিজে আব্দুল কালামস ফাদার ওয়াজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন ফর দ্য ডিস্ট্রেস পিপল ইন দেয়ার এফর্ট টু অ্যাপিয়ার ডেমোনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। দুর্দশাগ্রস্ত মানুষদের অশুভ শক্তিকে প্রার্থনা এবং দান দিয়ে সন্তুষ্ট করার প্রচেষ্টায় এপিজে আব্দুল কালামের বাবা সংযোগ বিধানকারীর ভূমিকা পালন করতেন। কোশ্চেন নাম্বার 52, হু ট্রাইড টু প্রোপিটেড ডিমোনিক ফোর্স উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস? প্রার্থনা এবং দানের দ্বারা কে বা কারা অতি প্রাকৃত শক্তিকে সন্তুষ্ট করতে চাইত? আনসার, পিপল ইন ডিস্ট্রেস ট্রাই টু প্রোপিশিয়েট ডেমোনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। দুর্দশাগ্রস্ত মানুষ প্রার্থনা এবং দানের দ্বারা অতি প্রাকৃত শক্তিকে সামলাতে চায়। 53, হোয়াই ডু পিপল ইন ডিস্ট্রেস অফার প্রেয়ার টু ডেমোনিক ফোর্সেস? দুর্দশাগ্রস্ত মানুষ কেন অশুভ শক্তির উদ্দেশ্যে প্রার্থনা করে? Answer, people in distress offer prayers to demonic forces to appease them. অশুভ শক্তিকে সন্তুষ্ট এবং শান্ত করার জন্য দুর্দশাগ্রস্ত মানুষ তাদের উদ্দেশ্যে প্রার্থনা করে। 54, this is not a correct approach at all and
should never be followed. What is the approach referred to here? Kon ponthar kotha ekhane bola hoyeche? Answer, the approach referred to here is the attempt to propitiate demonic forces with prayers and offering through a medium. সংযোগ বিধানের মাধ্যমকে ব্যবহার করে প্রার্থনা আর দানের দ্বারা অশুভ শক্তিকে সন্তুষ্ট করার পন্থাকে এখানে বোঝানো হয়েছে। 55. How would Kalam's father start his day? কালামের বাবা কিভাবে তার দিন শুরু করতেন? Answer, APJ Abdul Kalam's father would start his day at 4 a.m. by reading the namaz. APJ Abdul Kalam's বাবা ভোর 4টে নামাজ পড়ে দিন শুরু করতেন। 56. What would Kalam's father do after the namaz? নামাজ পড়ার পর কালামের বাবা কি করতেন? Answer, after the namaz, APJ Abdul Kalam's father would walk down to their coconut grove and return with about a dozen coconuts. নামাজের পর APJ Abdul Kalam's বাবা হেঁটে তাদের নারকেল বাগানে গিয়ে প্রায় এক ডজন নারকেল নিয়ে ফিরতেন। Page 178. Question number 57. How would Kalam's father return with about a dozen coconuts? Dozen khane narkel niye Kalamer baba kibhabe bari firten? Answer, APJ Abdul Kalam's father would return home with about a dozen coconuts tied together and thrown over his shoulder. APJ Abdul Kalam's baba dozen khane narkel bendhe kaandhe jhuliye niye bari firten. Question number 58. When would Kalam's father have his breakfast? Kalamer baba kokhon jol khabar kheten? Answer, after the namaz and his usual visit to the coconut grove, APJ Abdul Kalam's father would have his breakfast. Protidin namaz porar por narkel bagan ghure fire eshe APJ Abdul Kalam's baba jol khabar kheten. 59. How long did Kalam's father maintain a strict routine bound life? কতদিন পর্যন্ত কালামের বাবা কঠোর রুটিন বাঁধা জীবন যাপন করেছিলেন? Answer, in APJ Abdul Kalam's estimate, his father maintained a strict routine bound life up to his late 60s. APJ Abdul Kalam এর হিসেব মতো তার বাবা 65-70 বছর পর্যন্ত কঠোর রুটিন বাঁধা জীবন যাপন করেছিলেন। 60. What has APJ Abdul Kalam tried to emulate throughout his life? Shara jibon dhore APJ Abdul Kalam ki onusharon korar chesta korechen? Answer, throughout his life APJ Abdul Kalam has tried to emulate his father. Shara jibon dhore APJ Abdul Kalam tar baba ke onusharon korar chesta korechen? 61. In which special area has Kalam tried to emulate his father? Shara jibon dhore APJ Abdul Kalam tar baba ke onusharon korar chesta korechen? 61. In which special area has Kalam tried to emulate his father? Kon bishesh khetre Kalam tar baba ke onusharon korar chesta korechen? Answer, APJ Abdul Kalam has tried to emulate his father in his own world to science and technology. Nijer bigyan ebong projukti jogote APJ Abdul Kalam tar baba ke onushoron korar chesta korechen. 62. What was revealed to Kalam by his father? Kalamer baba tar kache ki udghatito korechilen? Answer, APJ Abdul Kalam's father revealed to him the fundamental truth of life. APJ Abdul Kalam's baba tar kache jiboner moulik shotto udghatito korechilen. 63. What is Kalam's idea about divine power? Oishwarik shokti somporke Kalam's dharona ki? Answer, Dr. APJ Abdul Kalam think there exists a divine power that can lift us from our confusion, misery, melancholy and failure and guide us to our true place. APJ Abdul Kalam mone koren emon ek oishwarik shokti ache ja amaderke bhranti, dukkho, koshto, beduna, byarthota theke uttoron ghotiye jothartho obosthane niye jete pare. Question number 64. What power according to Kalam shapes
আওয়ার লাইফ। কালামের মতে কোন শক্তি আমাদের জীবনকে রূপদান করে, কোন শক্তি কালামের মতে কোন শক্তি আমাদের জীবনকে রূপদান করে? আনসার, অ্যাকর্ডিং টু APJ আব্দুল কালাম, দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার দ্যাট শেপস আওয়ার লাইফ। APJ আব্দুল কালামের মতে ঐশ্বরিক শক্তি আমাদের জীবনকে রূপদান করে। 65, হাউ ক্যান ওয়ান ফ্লো দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, কিভাবে একজন মুক্তি সুখ ও প্রশান্তির পথে এগোতে পারে? অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ফলো দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড বাই ব্রেকিং অফ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ড, নিজেকে দেহের দাসত্ব এবং মায়া মমতার বন্ধন থেকে মুক্ত করতে পারলে একজন মুক্তি সুখ ও প্রশান্তির পথে এগোতে পারে। 66, হোয়াট ডাজ এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লংকিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড, ফিরে ফিরে আসা প্রতিটি যন্ত্রণা, তৃষ্ণা ও আকাঙ্ক্ষা কি খুঁজে পায়? আনসার, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লংকিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড ইট স্পেশাল হেল্পার, ফিরে ফিরে আসা প্রতিটি যন্ত্রণা, তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা খুঁজে পায় বিশেষ সাহায্যকর্তা। 65, what difference according to Kalam's father must one understand, Kalamer babar mote kon parthokyo amader obosshoi bojha uchit? Answer, according to APJ Abdul Kalam's father, one must understand the difference between a fear-ridden vision of destiny and the vision of feeding out the enemy within ourselves that prevents us from ফুলফিলিং আওয়ার নিডস। APJ আব্দুল কালামের বাবার মতে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে দেখা অদৃষ্ট আর নিজের মধ্যে বাস করা শত্রু যে আমাদের চাহিদা পূরণে বাধা দেয়, তার পার্থক্য আমাদের বুঝতে হবে। পেজ 179, কোশ্চেন নাম্বার 68, আই ওয়াজ বর্ন ইন টু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আয়ারল্যান্ড টাউন অফ রামেশ্বরম, হু ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে বক্তা কে? Answer, APJ Abdul Kalam, a great Indian scientist, is the speaker here. এখানে বক্তা হলেন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী APJ Abdul Kalam. Question number 69, he proposed great innate wisdom and a true generosity of spirit, who is he? এখানে he কে? Answer, here he refers to APJ Abdul Kalam's father Jainul Abedin, who was a pose man. এখানে সে বলতে APJ আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিনকে বোঝানো হয়েছে, যিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। 70, I do not recall the exact number of people she fed every day. Who is she? এখানে she কে? Answer, here she refers to APJ Abdul Kalam's mother Ashi Amma, who was very affectionate. এখানে she বলতে APJ Abdul Kalam-এর মা আশি আম্মাকে বোঝানো হয়েছে, যিনি ছিলেন খুব মমতাময়ী। Question number 71, however all necessities were provided for, what basic necessity does the speaker mention here? কোন কোন মুখ্য প্রয়োজনীয় জিনিসের কথা বক্তা এখানে উল্লেখ করেছেন? আনসার, দ্য স্পিকার APJ আব্দুল কালাম মেনটেন্স ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোদিং অ্যাজ বেসিক নেসেসিটিস। বক্তা APJ আব্দুল কালাম এখানে মুখ্য প্রয়োজনীয় জিনিস বলতে খাদ্য, ওষুধ এবং বস্ত্রের কথা উল্লেখ করেছেন। 72, হাউ ফার ওয়াজ দ্য শিবা টেম্পল ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস, কালামের পৈতৃক বাড়ি থেকে শিব মন্দিরের দূরত্ব কত? আনসার, দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট 10 মিনিটস ওয়াক ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস, কালামের পৈতৃক বাড়ি থেকে শিব মন্দিরের দূরত্ব 10 মিনিটের হাঁটা পথ। 73, adversity always presents opportunities for introspection, who says this? একথা কে বলেছেন? Answer, APJ Abdul Kalam's father Jainul Abedin says this about human misery. APJ Abdul Kalam-এর বাবা জৈনুল আবেদিন একথা বলেছেন মানুষের দুঃখ কষ্ট প্রসঙ্গে। 74, whenever the rich and impish, they look for someone to show them the way out.
What is an impasse here? Ekhane an impasse ki? Answer, here an impasse is a situation in which further development is impossible. এখানে an impasse হচ্ছে এমন এক অবস্থা যেখানে আর এগোনো অসম্ভব. 75. Why has Kalam used the adjective assertive to describe his father? Kalam তার বাবার বর্ণনা দিতে গিয়ে assertive A-U-S-T-E-R-E বিশেষণটি ব্যবহার করেছেন কেন? Answer, while describing his father, APJ Abdul Kalam has used the adjective assertive to point out his father plain and simple lifestyle. Babar bornona dite giye APJ Abdul Kalam as bisheshanti byabohar korechen tar babar shohoj shorol jibon dhara ke tule dhorar jonno. 76. What did Kalam's father teach his son? কালামের বাবা তার পুত্রকে কি শিক্ষা দিয়েছিলেন? আনসার, এপিজে আব্দুল কালামস ফাদার টট হিজ সন দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অ্যান্ড ভ্যালুস অফ লাইফ. এপিজে আব্দুল কালামের বাবা তার পুত্রকে জীবনের মৌলিক সত্য এবং মূল্যবোধের শিক্ষা দিয়েছিলেন. অ্যানালিটিক অর ডেসক্রিপটিভ টাইপ মার্কস 5. Word limit within 100 words. Question number 1. Give a brief account of Kalam's childhood as presented in his strong roots. Strong roots upasthapito Kalamir chilebela shankipto bivarun dao. Answer. Dr. APJ Abdul Kalam was born into a middle class Tamil family in the island town of Rameshwaram. He was rather a short boy with an undistinguished looks. While his parents were tall and handsome, he spent his childhood in their ancestral house. There he was brought up in congenial family atmosphere. He was provided with all necessities of life in terms of food, medicine and clothing, generous parents, peaceful family and social atmosphere, and his father teaching included him to positive values. He would go to the old mosque in their locality along with his father. In all, he had a very secure childhood materially and emotionally. Page 180. Dr. APJ Abdul Kalam Rameshwaram Namok Deep Shahore এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেন। লম্বা এবং সুদর্শন বাবা মার তুলনায় তিনি ছিলেন সাধারণ চেহারা ছোটখাটো ছেলে। তিনি ছোটবেলা কাটিয়েছেন তার পৈতৃক বাড়িতে। ওই বাড়িতেই তিনি লালিত পালিত হন সৌহার্দ্যপূর্ণ পারিবারিক পরিবেশে। খাদ্য, ওষুধ এবং পোশাকের মতো জীবনের সব প্রয়োজনীয় চাহিদাগুলি তার পরিবার পূরণ করেছিল। মহানুভব বাবা মা শান্তিপূর্ণ পারিবারিক এবং সামাজিক পরিমণ্ডল এবং তার বাবার শিক্ষা তাকে ইতিবাচক মূল্যবোধে দীক্ষিত করেছিল। বাবার সঙ্গে এই তিনি এলাকার পুরনো মসজিদেও যেতেন। সব মিলিয়ে তার শৈশব ছিল বস্তুগতভাবে এবং মানসিক চাহিদার বিচারে দারুণভাবে নিশ্চিন্ত এবং নিরাপদ। কোয়েশ্চেন নাম্বার 2, রাইট অ্যাবাউট ডক্টর কালামস অ্যানসেস্ট্রি। ডক্টর কালামের বংশপরিচয় সম্পর্কে লেখো। আনসার, ইন স্ট্রং রুটস ডক্টর এপিজে আব্দুল কালাম হ্যাজ মেনশন ওনলি আ পার্ট অফ হিজ অ্যানসেস্ট্রি। হিজ পেরেন্টস ওয়ার জয়নুল আবেদিন অ্যান্ড আশিয়াম্মা। হিজ ফাদার ওয়াজ নাইদার ফর্মালি এডুকেটেড নর ভেরি রিচ, বাট হি ওয়াজ এ ভেরি জেনারস। হি হ্যাড অ্যান ইননেট ওয়াইজডম। His mother came from a more distinguished family. One of her ancestors had been given the title of Bahadur by the British. She was an ideal life partner of Kalam's father. She was equally generous. She would feed many outsiders every day. ডক্টর এপিজে আব্দুল কালাম স্ট্রং রোডস এ তার বংশপরিচয়ের একটি অংশ মাত্র উল্লেখ করেছেন। তার বাবা মা হলেন জয়নুল আবেদিন এবং আশিয়াম্মা।
বাবা তেমন প্রথাগত শিক্ষিত বা বিত্তবান ছিলেন না, কিন্তু তিনি ছিলেন দারুণ মহানুভব ব্যক্তি। তার সহজাত প্রজ্ঞা ছিল। মা জন্মেছিলেন অধিকতর নাম করা পরিবারে। তার এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে সম্মানিত করেছিলেন। তিনি ছিলেন কালামের বাবার আদর্শ জীবন সঙ্গী। তিনিও সমান মহানুভব ছিলেন। প্রতিদিন তিনি অনেক বাইরের লোককে খাওয়াতেন। কোশ্চেন নাম্বার থ্রি, হাউ ডাজ ডক্টর কালাম রিমেম্বার হিজ মাদার ইন স্ট্রং রোডস? ডক্টর কালাম স্ট্রং রোডসে কিভাবে তার মায়ের কথা স্মরণ করেছেন? আনসার, ইন দ্য অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং স্ট্রং রোডস, ডক্টর APJ আব্দুল কালাম হ্যাজ এক্সপ্রেসড হিজ ডিপ অ্যাডমিরেশন ফর হিজ পেরেন্টস। হিজ মাদার আশিয়াম্মা কেম ফ্রম আ ডিস্টিংগুইশড ফ্যামিলি। One of her ancestors had been given the title of Bahadur by the British. She was generous and an ideal helpmate to his father. Every day he would feed many outsiders. In his childhood, Kalam had a strong attachment to his mother. He would eat with his mother sitting on the floor of the kitchen. She would serve rice, aromatic sambar, homemade pickle and fresh coconut chutney. আত্মজীবনীমূলক লেখা স্ট্রং রুটসে ডক্টর APJ আব্দুল কালাম তার বাবা মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তার মা আশিয়াম্মা বিশিষ্ট পরিবার থেকে এসেছেন। তার এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধিতে সম্মানিত করেছিলেন। তিনি খুবই মহানুভব এবং তার বাবার আদর্শ সঙ্গী ছিলেন। প্রতিদিনই তিনি অনেক বাইরের লোককে খাওয়াতেন। ছোটবেলায় মায়ের প্রতি কালামের ভীষণ টান ছিল। রান্নাঘরের মেঝেতে বসে তিনি মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করতেন। মা তাকে ভাত, সুগন্ধি, সম্বর, ঘরে তৈরি আচার এবং টাটকা নারকেলের চাটনি পরিবেশন করতেন। কোশ্চেন নাম্বার ফোর, হাউ ডাজ ডক্টর APJ আব্দুল কালাম ফিল অ্যাবাউট হিজ ফাদার? ডক্টর APJ আব্দুল কালাম তার বাবা সম্পর্কে কি অনুভূতি ব্যক্ত করেছেন? আনসার, ইন দ্য অটোবায়োগ্রাফিক্যাল প্রোজ পিএস স্ট্রং রোডস, ডক্টর APJ আব্দুল কালাম হ্যাজ এক্সপ্রেসড হিজ ডিপ অ্যাডমিনিস্ট্রেশন ফর হিজ ফাদার জেনারেল আবেদিন। অলদো হিজ ফাদার হ্যাড নাইদার মাচ ফরমাল এডুকেশন নর মাচ ওয়েল, হি হ্যাড গ্রেট ইন নেট ওয়াইস্টম অ্যান্ড জেনেরিওসিটি। অ্যাজ এ ডিভাউট মুসলিম, হি উড স্টার্ট হিজ ডে উইথ রিডিং নামাজ অ্যাট 4 AM অ্যান্ড গো টু দ্য মস্কো ফর ইভিনিং প্রেয়ার। হি হ্যাড ম্যাজিক্যাল পাওয়ার অ্যান্ড to transform normal water into sacred water for the invalids. His intimacy with the high priest of Rameshwaram temple illustrate tolerance. He could explain a complex spiritual concepts in very simple colloquial Tamil. His father revealed to him the fundamental truths in his own world of science and technology. Dr. APJ Abdul Kalam has tried to follow his father's principles of life. আত্মজীবনীমূলক গদ্যাংশ স্ট্রং রোডে ডক্টর APJ আব্দুল কালাম তার বাবা জৈনুল আবেদিনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। যদিও তার বাবার তেমন কোনো প্রথাগত শিক্ষা এবং ধনদৌলত ছিল না, তিনি ছিলেন গভীর সহজাত প্রজ্ঞা এবং মহানুভবতার অধিকারী। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে তিনি ভোর 4টে নামাজ পড়ে দিন শুরু করতেন এবং মসজিদে যেতেন সান্ধ্য প্রার্থনার জন্য। তার সেই অলৌকিক ক্ষমতা ছিল যার বলে তিনি সাধারণ জলকে অক্ষমদের জন্য পবিত্র জলে পরিণত করতে পারতেন। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সহিষ্ণুতাকে স্পষ্ট করে। তিনি জটিল আধ্যাত্মিক ধারণাকে অত্যন্ত সরল কথ্য তামিল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। তার বাবাই তার সামনে মৌলিক সত্যকে মেলে ধরেছেন। তার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তি জগতেও ডক্টর APJ আব্দুল কালাম তার বাবার নীতি অনুসরণ করেছেন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।